এই তোমার প্রেজেন্টেশন নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে? হ্যাঁ, সবার সাথে এখানে অন্তাক্ষরী খেলছো, টাইম ওয়েস্ট করছো, সিলেবাস এনেছো? হ্যাঁ নয়, হ্যাঁ সিলেবাস। শুনো, পরীক্ষক দিয়ে এগোতে গেলে না বইটা খুলতে হবে, পড়াশোনা করতে হবে, আর একটা সিলেবাস ফলো করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কালকে একবার প্রেজেন্টেশনটা হয়ে যাক, তারপর আমি সিলেবাস নিয়ে নেবো। নাহলে কি আমার রক্ষা আছে নাকি? আপনি তো তারপর হবে আমার কলেজেও নজরবন্দি করে রাখার সমস্ত ব্যবস্থা উনি করে ফেলছে। এই জিলি, হ্যাঁ কলেজেও কি ব্যাপার গো? সে কি গো, কলেজেও মানে হে নেশা ভাই, তুই কি ঝিল্লির কলেজে অ্যাডমিশন নিয়েছিস নাকি? ঝিল্লি তোমার ক্লাসে? না, ওইটুকু দ্বারাই উনি আমায় করতে পেরেছে। এই যে সবসময় মেজদা ভাই করো না, কি টাইপের লোক জানো? উনি ওখানে গিয়ে কথা দিয়ে এসছে, এবার থেকে আরো বেশি বেশি ক্লাস নেবে আমাদের কলেজে। কি করব, প্রিন্সিপাল নিজে রিকোয়েস্ট করেছে। সে তো আগেও অনেকবারই করেছে, কিন্তু তখন তুই ব্যস্ত। আরে বাবা, ব্যবসা আগে নাকি ভূগোল? আপনি আমাকে ইডিট কেন বললেন? আমি কি করেছি? এই দাঁড়ান, আপনি আমাকে ইডিট বলতে পারেন না এমনি। আমি তো তোমাদেরকে সব কথা বলি, বলো। এখন আমি বরং ভাবি ওই প্রেজেন্টেশনটা নিয়ে কি করা যায়। কি করতে চাইছে এটা কি চিল্লি? আগে ভালো করে শুনে নি তো। মাথায় কোনো বুদ্ধি নেই। সব বুদ্ধি নেই কেন বলছি, বুদ্ধি তো আছে, সব দুর্বুদ্ধি। আরে এরকম একটা এম্বারেসিং কথা সবার সামনে কি বলে দেয়? আর বাকিরা তো একেবারে উঁচ পেতে রয়েছে। ওরে মূর্খ, ওরে প্রচণ্ড, ওরে নরহরি, করিতে তোরে বধ, আজ পার করিয়াছি ওছি, খণ্ডবত রমণ্ড, রেহাই পাবে না কেউ, রক্ষা করো। চল বাবা ছোটকা, কি করে বলো তো? ভোর সন্ধ্যেবেলা একটা খেলনা নিয়ে লাইন আওড়াতে শুরু করে দিবি না? সত্যি, আর তোমাদের দেখে দেখে ও এসব শিখছে। ও মানে ঝিল্লি গোল্লায় গেছে বলছিস? হ্যাঁ গোল্লায় তো গেছেই, কিছুই তো করছে না। একটা প্রেজেন্টেশন, সেটা সেটা রেডি করার কথা, সেটা নিয়ে ভাবনা চিন্তা নেই। আর পড়াশোনা তো একেবারে লাটে উঠে গেছে, কনস্ট্রাকটিভ কোনো কিছুই করছে না, কোনো কথাও শুনবে না, কিছু না, অসহ্য। এখানে চিন্তা হচ্ছে জিনিমার জন্যে, চিন্তা হবেই তো, চিন্তা হওয়ারই তো কথা, এই চিন্তা হওয়াই উচিত। আমারও চিন্তা হয় তোর বড় মার জন্য, এই চিন্তা হওয়া ভালো। মুড়ি খাবি? না সত্যি না, এখানে মুড়ি কম আছে, নারকোল আর সর্ষে তেল বেশি আছে। হ্যাঁ আমি এটাই বলতে যাচ্ছিলাম, ইয়েতে এত বেশি ইয়ে দিয়েছে, এখন ইয়ে হয়ে গেছে। বলছি শোন, কথা আছে, বলছি ওই ঝিল্লিকে এসব প্রেজেন্টেশন ফেশন না এইসব ও বন্ধ করবে না। এটা তুই ভাইয়া জিকে নালিশ করবি তো, গিয়ে কর, ইট ডাজন্ট ম্যাটার। আমার কথা শোনাতে থাপ্পড় মারতে তো ছাড়ো না, বোঝাও ঋষিকে, দুটো জ্ঞানের বাণী ছাড়ো। এতে কিন্তু এই তেঁতুল পাতা, তেঁতুল পাতার বিপদ আসছে, সেটা বোঝাও ওকে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।